স্কুলে কেউ আসেনি নাকি রে? না মাস্টার মশাই, কেউ তো আসেনি এখনো। স্কুল ভালো, ছাত্রছাত্রী নাই, লকডাউন তো। আয় বাবা, ভিতরে আয়। মাস্টার মশাই আছেন? হ্যাঁ বলুন। এই আমি বলছিলাম কি, আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। দেখেন, আপনার ছেলেকে আমার স্কুলে আমি ভর্তি করতে পারবো না। কেন কেন পারবেন না? আচ্ছা আপনার নাম? আমার নাম কদমালি চাষি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম কাজল। আর স্কুলে ভর্তি করতে পারি, তবে শুধু স্কুলের মানে একটা নির্দিষ্ট ফিস টাকা লাগবে। আপনি যদি দিতে পারেন তবে আপনার ছেলেকে আমি ভর্তি নিতে পারবো। আমি সে বড় করি, আমি এ টাকা পয়সা দিতে পারবো না মাস্টার মশাই। আমার ছেলেকে ভর্তি করুন, তবে আমার মনে বড় আশা, আমার ছেলেকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ করতে চাই। না না, এ বললে তো হবে না। টাকা পয়সা না ছাড়া আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারবো। আমি তোমায় বলেছিলাম না বাচ্চান, সে মাস্টার মশাই টাকা ছাড়া আমায় কোনোদিন ভর্তি করবে না। তুমি দাঁড়াও, মাস্টার মশাইকে আমি বুঝে বলছি। বেশ বেটা। মাস্টার মশাই, আমি খুব গরিবের ছেলে, আমার বাচ্চারই বড় আশা, এই স্কুলে ভর্তি করে আমাকে মানুষ মতো মানুষ করতে চাই। তাই দয়া করে এই গরিবের ছেলে কামনি আপনি আমায় ভর্তি করে নিন মাস্টার মশাই। আপনি আমায় ভর্তি করে নিন, দয়া করে আমায় ভর্তি করুন মাস্টার মশাই। পয়সা ছাড়া আমি স্কুলে ভর্তি নিতে পারবো না।
লাভজন চল বাবা চাষির ছেলে আমি তোমায় বলেছিলাম লাভজন চাষ করবি যে মাস্টার মশাই টাকা ছাড়া কখনো আমায় ভর্তি করবে না তুমি স্কুলে আমায় নিয়ে যেও না আর কখনো নেই বাপজন ওই ছেলেটিকে ভর্তি করতে কত টাকা লাগবে? ওই ছেলেকে ভর্তি করতে গেলে 100 টাকা লাগবে। আপনি ওকে ভর্তি করে নিন, ওর মাসিক বেতন ভর্তি ফি সব কিছু আমি দিয়ে দেবো। চাচা যান, আপনি গরিব তবু আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চান। আরে মা, আমি বাদশা যাদি, আমার বাপজানের টাকা পয়সার অভাব নেই। একজন মানুষ হয়ে যদি আর একজন মানুষের পাশে দাঁড়াতে পারি, এর চাইতে বড় কাজ আর কী আছে বলুন? বুদ্ধিমতী মেয়ে মা, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে মা? আপনার ছেলেকে মাস্টার সাহেব ভর্তি করে নেবে, ওর মাসিক বেতন ভর্তি ফি সব কিছু আমি দিয়ে দেব। মেহেরবান খোদা, পৃথিবীতে কে বলেছে মানুষ নেই? মারে, তোর মতন মেয়ে যেন বাঙালির ঘরে ঘরে যেন প্রতি ঘরে একটা করে জন্ম নেয় মা। আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি মা, তুই যেন আরও বড় হোস মা, তুই যেন আরও বড় হোস। এসো বাপজান, তুমি এবার এসো, তাহলে তুই স্কুলে পড়াশোনা কর বেটা, তাহলে আমি আসি বাবা। বেশ, দুষ্টুমি করিস না বাবা। বেশ, আজকে অনেক পড়াশোনা হয়েছে, আজকের মতো স্কুল এখানে ছুটি। আজকের মতো কাল তোমরা এই টাইমে ঠিক আসবে, কেমন? এই মদন, এদিকে আয়। আমি তো স্কুলে কাউকে চিনি না, আজকে তুই আমার বন্ধু আর আমি তোর বন্ধু, একসঙ্গে স্কুলে ফিরে বাড়ি ফিরে যাবো, আবার একসঙ্গে স্কুলে আসবো। এসো বন্ধু। দিনে দিনে আবার কন্যা অনেক বড় হয়ে গেছে, তাই একটা ভালো সুপুত্র দেখে তার আমি সাজির ব্যবস্থা করব। এখনো পর্যন্ত আমার কন্যা রেখাকে দূর দেখছি না। বাপজান, বাপজান, আমি তোমার কথাই চিন্তা করছি মা, তোমায় গুতাই ছিলে মা। বাপজান, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। তোমার মনের আশা মা? আমি একটা অনুমতি চাই। কিসের অনুমতি? আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি একটু ফুলবাগান পরিদর্শন করতে যেতে পারি। ফুলবাগানে যাবে মা? জি বাপজান, ফুলবাগানে যাবার জন্যে মনটা আমার বড় বিচলিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা বলুন তো, এই ফুলবাগান পরিদর্শন করবার জন্যেই তো ফুলবাগান তৈরি করেছি? অবশ্যই। জানেন বাপজান, প্রত্যেক দিন সকালবেলায় যখন ফুল গাছে ফুল ফোটে, তখন সেই ফুল দেখার জন্যে আমার মনটা বড় বিচলিত হয়। তাই কি বলি জানেন বাপজান, সকালে বেলা ফোটে ফুল গো, ও বাপজান ফুলেরই বা গানে, ও সকালে
পরিদর্শন করে আবার এসে আপনার সঙ্গে দেখা করব। ঠিক আছে আসি বাবজান। আমার একমাত্র কন্যা আজ গেল ফুলবাগানে ঘুরতে, কিন্তু আমার কন্যাকে দেখাশোনার জন্য কাউকে পাঠাবার দরকার আছে। কোহে জাফর আলী খান। আমি এসে গেছি উজির সাহেব। জাফর আলী খান, আমার একমাত্র কন্যা রেখা গেছে ফুলবাগানে বেড়াতে, তাই তুমি তার চোখে চোখে রাখবে সে কোথায় কি করছে, কি খাচ্ছে, কি করছে, সমস্ত তোমার নখ দর্পণে থাকা দরকার আছে। এইটাই আমি তোমাকে বলে গেলাম জাফর আলী খান। থাকবে থাকবে। অবশ্যই আপনার কথাগুলো আবার ইয়াদ থাকবে, কারণ আমি যে রেখাকে মনে পড়ে ভালো হলে যত নিচে নামতে হয় আমি তত নিচে নামবো, তবু যেমন করে হোক যেভাবে হোক রেখার মন আমাকে জয় করতে হবে, কারণ প্রয়োজন হলে এই সমস্ত সাম্রাজ্যটা আমি ধ্বংসের মুখে বিলিয়ে দেবো, তবু যেমন করে হোক যেভাবে হোক এই মাস্টাদ আমাকে পেতে হবে। মাস্টাদ মাস্টাদ, আমি তোমাকে কত ভালোবাসি মাস্টাদ, তাই তাই তুমি রোজ ভোরে আমাকে ডাকো মাস্টাদ মাস্টাদ মাস্টাদ, তোমাকে আমার চাই মাস্টাদ, তোমাকে আমার চাই, তাতে বলে 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 যেমন করে হোক এই নবাবকে আমি আর এবং থেকে সরিয়ে দিয়েছি যেভাবে সেইভাবে উজির সাহেবকে সরিয়ে দেব, দিয়ে আমি বসবো না তবাবি থাকতে তাও সে আমার চিন্তি দেখি কা খোয়াব। চোখকে দিবি হেঁচে আমি ওয়ান টু থ্রি বলবো আর তুই ফিরে এইবি ওয়ান টু থ্রি। আবার সেই বদমাশি চোখের উপরে রয়েছে, আমি ওয়ান টু থ্রি বলবো আর খেলা চালু হয়ে যাবে ওয়ান টু থ্রি। কান্না মাটি বোবো যাকে পাবি তাকে তুই আমার চোখ বাঁধবি বেশ খেলার সময় বদমাস করবি না কিন্তু, ঠিক আছে তাড়াতাড়ি টাইম কি শর্ট অ্যামাজন। আরে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ চলো সারা জীবন।
দেখছো কি এই ছোট লোকের বাচ্চাকে শাবুকের পর শাবুক বলে বুঝিয়ে দাও শাহজাদি রেখার সঙ্গে ভালোবাসো আপনি ওকে চাবুক প্রহার করবেন না বিশ্বাস করুন শুধু কাজল আমাকে ভালোবাসে সে কথা নয় আমিও কাজলকে মন প্রাণ দিয়ে দেখুন 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 কি বলছে রেখার মনে হয় স্মৃতিশক্তি কমে গেছে দাঁড়িয়ে দেখছো কি আপনি আমাকেও চাবুক মারুন বাবজান কাজলকে চাবুক মারলে আমি সইতে পারবো তোমাকে চাবুকের আঘাত করে আমি সহ্য করতে পারবো না রেখা তোমাকে ভালোবাসতে যদি হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করতে হয় আজবি হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করবে রেখা তাহলে তোমার তোমার দুঃখ তুমি সহ্য করতে পারবে না রেখা আমি যে তোমার দুঃখ সহ্য করতে পারবো চাচা মারবে না জুলকে জাফর আলী খান
তুমি দাঁড়িয়ে দেখছো কি বলুন? এই ছোট লোকের বাচ্চার হাতে লোহার শিকল পড়ে টানতে টানতে নিয়ে যাও ওই অন্ধকার আমি তোমায় কোনোদিনও ভুলে যাবো না, কোনোদিনও ভুলবো না। আমি জানতাম তোমার আমার ভালোবাসা, তোর বাচ্চা আমি কখনো মেনে নেবে না। চাষির ছেলে তোমার ছেলে অন্ধকার কারাগারে চলে যাচ্ছে, আমি জানি না তোমার সে আমার কখন আমার দেখা হবে কিনা। তোমার যাওয়ার সময় তোমার একটা কথা আমি বলে যাই রেখা, আমি যদি সত্যি তোমার মনে আমি পানে ভালোবাসে থাকি, আমার এই ভালোবাসাকে তোমার মুখের মধ্যে কেউ ছাড়তে পারবে না, কেউ কখনো পারবে না। তোমাকেও আমি মন প্রাণ নিয়ে ভালোবাসি, এই জীবন যদি আমি তোমাকে না পাই, আমি তোমায় কথা দিলাম কাজল, জহর খেয়ে আমি আমার নিজের জীবন শেষ করে দেবো, তবু তোমাকে ভুলতে পারবো না কাজল, তোমাকে আমি কোনোদিনও ভুলে যাবো না। চাই না তোমার সুখবাসে এসে দেখা, তুমি ধরে করে মিছিল কাজলকে কখনো ভুলে যেও না রেখা, কখনো ভুলে যেও না। আমাকে তুমি কাজলের কাছে যেতে দাও। কাজলের কথা যতক্ষণ পর্যন্ত তুমি মন থেকে না মুছে ফেলবে ততক্ষণ পর্যন্ত ওই কাজলের শাস্তি ওরকম ভয়ঙ্কর হবে। তুমি আমাদেরকে যতই শাস্তি দাও না কেন, তুমি যদি আমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো, তবু আমরা কোনোদিনও ভুলবো না, কাজল রেখাকে ভুলে যাবে। Yeah.
রেখা, ও তো তোমার রেখা ঢাকছে, আমি যাবো রেখা, আমি আসছি রেখা, রেখা।